Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan Halmstad student theke apnader samne onek din por. Amar onek din dhore video korar khub iccha chilo. কিন্তু এখানে পারিপার্শ্বিক অবস্থার কারণে ভিডিও আসলে করা হয়ে উঠতেছে না। জাস্ট কিছু আপডেট দিয়ে নিই সুইডেনে নিয়ে, সুইডেনের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি যে সাইটটা ফলো করি সেটা হচ্ছে C19.se। এখানে সারা পৃথিবীর হু থেকে আপডেট করা হয় কোভিড-19 যেই ভাইরাস এফেক্ট করেছে অলরেডি সারা বিশ্বে, আপনারা সবাই জানেন সেটা নিয়ে। এবং সেখানে প্রত্যেকটা দেশে ক্রম অনুসারে দিয়ে দেওয়া হয়ে থাকে যে কতজন আজকে পর্যন্ত একদম আপডেটেড নিউজ সেখানে আছে। তো আমি আজকে পর্যন্ত সুইডেনের যে নিউজটা জানি, কোভিড-19 আক্রান্ত সংখ্যা হচ্ছে 1650 জন, যেটা গতকালকে 1443 জন ছিল, আজকে 1650 জন সকালে এই পর্যন্ত। এবং মারা যাওয়ার পরিমাণ গতকালকে ছিল 12 জন, আজকে 16 জন। যারা মারা গিয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে বয়স 70-এর উপর, কারো কারো বয়স অনেক বেশি 80-এর উপরে। বলতে গেলে যারা বৃদ্ধ তারাই আক্রান্ত হওয়ার পর মারা যাচ্ছেন। আর তাছাড়া সুইডেনের আদার্স যে পরিস্থিতিগুলো সেগুলো হচ্ছে যে নর্মালভাবে লাইফ লিড করছে সুইডেনে, এখানে স্কুল কলেজগুলো বন্ধ করা হয়নি। আর যদি বলতে হয় যে সমসাময়িক কাজকর্ম যারা যারা করছি, আমরা যারা অফিস করছি, অফিসে অনেকেই অলরেডি বলে দেওয়া হয়েছে যে অফিসে বাসায় থেকে অফিস করার জন্য। আর কেউ যদি ইনফেক্টেড হয় তাহলে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে এবং তাকে কোয়ারেন্টাইনে চলে যেতে বলা হয়েছে, হোম কোয়ারেন্টাইনে। আরেকটা জিনিস হচ্ছে যে সুইডেনে হসপিটালগুলোতে এখন কোনো লিস্ট করছে না, অর্থাৎ আপনি যদি ইনফেক্টেড হয়েও থাকেন, যদি মাইল্ড সিমটম আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বাসায় অবস্থান করবেন এবং জাস্ট ইনফর্ম করে দেবেন যে আমি মাইল্ড সিমটম পাচ্ছি, আমার হয়তোবা কোভিড-19 ইনফেক্টেড হতে পারি আমি, তো জাস্ট রিপোর্ট করার জন্য। বাট আপনি মাইল্ড সিমটমের কথা বলবেন এবং নিজে নিজে টেস্ট করতে পারবেন। অনলাইনে একটা একটা টেস্টের একটা অ্যাসাম্পশন দেওয়া হয়েছে, সেখানে আপনি টেস্ট করে দেখতে পারবেন যে আপনার মধ্যে এই ভাইরাসের যেই সংক্রমণ হওয়ার জন্য যেই লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর সাথে আপনার লক্ষণ মিলে যায় কিনা, এই জিনিসগুলো দেখতে পারবেন। আর হসপিটালে যেতে নিষেধ করা হচ্ছে। এখানে 1177.se নামে একটা সাইট আছে যেটা হসপিটালের সাইট, সেইখানে গিয়ে আপনি আপনার নিজের রিপোর্ট করতে পারবেন। এবং যদি কোনো আর্জেন্ট হয়, যদি ইমার্জেন্সি হয়, আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা জ্বর অনেক বেশি, তাহলে আপনি সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। হসপিটালের অবস্থা এখন পর্যন্ত সব কিছু আন্ডার কন্ট্রোল আছে। অর্থনৈতিক অবস্থার কথা যদি বলতে হয়, সুইডেন যে স্ট্র্যাটেজি নিয়েছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট কাইন্ড অফ স্ট্র্যাটেজি, যে এখনও পর্যন্ত কোনো কিছু লকডাউন করা হবে না। আপনারা হয়তো পেছনে দেখতে পাচ্ছেন মানুষজন চলাফেরা করছে এবং কারোর মধ্যেই তেমন একটা ভয় নাই, বিকজ সবাই খুব অ্যাওয়ার অফ দিস ভাইরাস। আমার কাছে মনে হয় যে সবাই এত বেশি অ্যাওয়ার যে একজন আরেকজনকে টাচ পর্যন্ত করছে না, একজন আরেকজন থেকে প্রায় 2 ফুটেরও বেশি দূরত্ব বজায় রাখছে। এবং এইটা আমি মনে করি সচেতনতামূলক একটা একটা ব্যবস্থা থেকেই এই ব্যাপারটা আসছে মানুষের মধ্যে। আর অবশ্যই ইটালির কথা আমরা জানি যে ওখানে অবস্থা অনেক বেশি সিরিয়াস, কিন্তু এখনও এখানে সুইডেনে এই ধরনের সিরিয়াস অবস্থা এখনও সৃষ্টি হয়নি। তবে হ্যাঁ, কেউ বলতে পারে না কবে থেকে শুরু হবে এরকম বাকি। তবে লকডাউনের ক্ষেত্রে এখনও লকডাউন ওইভাবে করার কোনো চিন্তা ভাবনা সরকারের নাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে লকডাউন যদি হয়েও থাকে তাহলে সেই ক্ষেত্রে অর্থনৈতিক যেই মন্দা পড়বে সেটা হয়তো বা কাটায় ওঠার জন্য যেই সামর্থ্য বা ক্যাপাসিটি সেটা নিয়ে এখন ডিসকাশন চলছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, এবং কীভাবে সেটাকে আস্তে আস্তে কন্ট্রোল করা হবে সেটা নিয়ে অলরেডি ডিসকাশন চলছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সেটা নিয়ে ডিসকাস করছে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সুইডেনের যেই বর্তমান স্ট্র্যাটেজির সাথে সাথে সুইডেনে আমাদের স্কুল কলেজ প্লাস হচ্ছে হসপিটাল প্লাস হচ্ছে বাসা সুপার মার্কেট সব কিছুতেই এখনও পর্যন্ত কমোডিটিস থেকে শুরু করে সব ধরনের প্রসেস সুন্দরভাবেই চলছে। আমি অ্যাপ্রিসিয়েট করি গভর্নমেন্টের এই কাজকে এবং তারা যে স্ট্র্যাটেজি তারা যে সিস্টেমের মধ্য দিয়ে এখন কিন্তু চলার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে সুইডিশরা খুব হচ্ছে খুব অ্যাওয়্যার সব কিছুতেই, অনেক আগে থেকেই অনেক কিছু ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে, যেটা আমি নিজে থেকে খুব অ্যাপ্রিসিয়েট করি। আমাদের ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের চারপাশে কারা কারা অসুস্থ আছে সেটা তো আর বোঝা যায় না সেখানে। সো সেই ক্ষেত্রে সবাইকে অনেক অনেক সাবধান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, এবার বাংলাদেশের কথা বলি। আমি সোশ্যাল মিডিয়াতে এত বেশি ফলো করি না সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই কয়েকদিনে আমি যত নিউজ দেখেছি বা আমি যে সমস্ত সাইটগুলো ফলো করি সেই সমস্ত সাইটগুলোতে আমি অবশ্যই বিশ্বস্ত নিউজ, সেই নিউজগুলোতে আমি যা দেখেছি আমার কাছে মনে হয়েছে যে চারদিকে শুধু নেগেটিভ আর নেগেটিভিটি। এই নেগেটিভিটির কারণে আমাদের সবাইকে পজিটিভ থাকার যে একটা এনার্জি আমাদের দরকার সেটা আসলে কারোর মধ্যে এখন আর নাই। কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন কী জিনিস সেটা বুঝতেছে না,
মানে হচ্ছে হোম কোয়ারেন্টাইন মানে হচ্ছে আলাদা থাকা, একেবারে আলাদা, কাউকে টাচ করা যাবে না, একটা রুমের মধ্যে বন্দি থাকতে হবে যতদিন পর্যন্ত আপনার এই সিমটমগুলো ফ্রি না হয়, যতদিন পর্যন্ত আপনি বুঝতে পারেন যে এই সিমটমগুলো আমার মধ্যে নাই, আমি ভালো হয়ে গেছি, ততদিন পর্যন্ত আপনাকে কাউকে টাচ করা যাবে না। কারণ এটা বিভিন্ন সার্ফেসের মধ্যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকে। এবং আমি এগুলো ডাক্তারদের কাছ থেকে শুনেছি, অনেক ফ্রেন্ডের কাছে ফোন করেছি, ইটালিতে অনেক ফ্রেন্ড আছে তাদেরকে ফোন করেছি, তারা আমাকে বলেছে কীভাবে এটা ছড়ায়, এটা টাচের মাধ্যমে ছড়ায়, এটা ওয়ান টাচ ট্রান্সমিশন, এবং আপনি একবার টাচ করলেই এটি ভাইরাসটা আপনার মধ্যে চলে আসবে। ভাইরাসটা চলে আসার পরেই এটা ক্ষান্ত হবে না, সেটা আপনার আপনি আপনি মুখে হাত দিবেন, আপনি নাকে হাত দিবেন, চোখে হাত দিবেন, এগুলোর মাধ্যমে ভাইরাস আপনার ভেতরে যাবে, গলার মধ্যে থাকবে 3-4 দিন, তারপর সেটা ডাইরেক্ট ফুসফুসে চলে যাবে, এবং আপনার ফুসফুসকে আস্তে আস্তে সে তার নিজের কব্জার মধ্যে নিয়ে গিয়ে ফুসফুসের যেই যেই কাজ কার্যক্রমগুলো আছে সেগুলোকে ব্যাহত করবে এবং ফুসফুসকে আস্তে আস্তে বিকল করে দিবে। তারপরে আপনি আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে এবং একটা ইমার্জেন্সি পর্যায়ে হয়তো বা যদি সে 50% বা 30% ফুসফুস জুড়ে আগে থেকেই কাজ না করে তাহলে আপনি হয়তো একসময় মারাও যেতে পারেন। এইভাবেই COVID-19 ভাইরাসটা কাজ করে এবং খুব মারাত্মক ভাইরাস, প্রায় 280 বার এটা জিন চেঞ্জ করে, সেজন্য ভ্যাকসিন আবিষ্কার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে বাংলাদেশিদের ক্ষেত্রে যারা বিদেশ থেকে যাচ্ছে তারা গ্রামে যাচ্ছে এবং গ্রামে যাওয়ার পর গ্রামবাসীরা তাদেরকে দেখতে আসছে, কারণ তারা কখনো জানে না কোয়ারেন্টাইন কী জিনিস, তারা এটাকে ভাবতেছে যেটা এন্টারটেইনিং কোনো কিছু বা এমন কোনো কিছু নতুন কিছু একটা যেটা দেখলে হয়তো বা ভালো হবে, কিন্তু তারা বুঝতেছে না। কিন্তু যারা আপনারা শিক্ষিত যারা ইউরোপ থেকে যাচ্ছেন তাদের এই সচেতনতামূলক একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আপনি নিজেকে নিজে আলাদা করে রাখবেন, আপনি কখনো তাদের কাছে আপনি আপনি কখনো তাদের কাছে যাবেন না বা গ্রামবাসীদের সাথে হাত মেলাবেন না বা হাগ করবেন না বা আপনি চেষ্টা করবেন তাদেরকে যতটা তাদেরকে দূরে রাখা যায়, কারণ আপনার টাচ দ্বারা অনেক অনেক বাঙালি আক্রান্ত হবে। আমাদের বাংলাদেশ হচ্ছে এখন ডেভেলপিং কান্ট্রি এবং এই ডেভেলপিং কান্ট্রিতে ওইভাবে চিকিৎসার কোনো ব্যবস্থা ওইভাবে নাই, আমাদের চিকিৎসকদের জন্য যেই পোশাক আশাক দরকার সেই পোশাক আশাকগুলো চিকিৎসকদের নাই, যেগুলো এখানে খুব অ্যাভেলেবল, আগে থেকেই অনেক কিছু ব্যবস্থা করা কিন্তু সেগুলো বাংলাদেশে সেই সুযোগ নাই। সেই জন্য আমি বলবো বাংলাদেশে যদি এই ভাইরাস আক্রান্ত হয় তাহলে বাংলাদেশের পক্ষে এতগুলো মানুষের যেই 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 একটা দায়িত্ব নিয়ে তাদেরকে সুস্থ করে তোলার একটা প্রচেষ্টা সেটা বাংলাদেশের পক্ষে করা সম্ভব হবে না। মানুষ রাস্তায় পড়ে থাকবে হয়তো, মারা গিয়ে থাকবে হয়তো, কিন্তু কেউ তাকে কাজ করবে না। আমার পরামর্শ হচ্ছে যারা শিক্ষিত তারা এখন নিজেদের লিডারশিপ নেন, আমাদের পলিটিক্যাল যেই পার্টিরা আছে যারা নেতা আছে তারা অনেক কথাবার্তা তারা বলছে, তাদের কথাগুলো ট্রল না করে আপনারা তাদের কথাগুলোকে দরকার হলে অ্যাভয়েড করেন, অ্যাভয়েড করে আপনার নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা যারা শিক্ষিত আছেন যারা অলরেডি সচেতন হয়ে গেছেন তারা আরও মানুষকে সচেতন করুন, যারা অশিক্ষিত আছে বা যারা কম শিক্ষিত মানুষ যাদের মধ্যে এই সচেতনতা বোধ নেই তাদেরকে আপনারা পজিটিভ করেন এবং তাদেরকে বোঝান। আমি মনে করি যে এখন লার্নিংটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে এই ভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে কীভাবে এই ভাইরাস থেকে নিজেদেরকে দূরে রাখা যায় সেটা নিয়ে কথা বলা। আরেকটা জিনিস হচ্ছে যে লার্নিংয়ের পাশাপাশি টু হেল্প ইচ আদার, প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করুন। কীভাবে সাহায্য করবেন, আপনি নিজে যখন আক্রান্ত হচ্ছেন বলে মনে করছেন বা আপনি কোয়ারেন্টাইনে আছেন বা এরকম কিছু একটা, আপনি আরেকজনকে টাচ করবেন না, আপনার আপনার মনে হতে পারে যে এটা খুব খুব কঠোর কিছু একটা হয়ে যাচ্ছে, বাট কয়েকদিনের জন্য একটু কঠোর হন। কেন? কারণ যে অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষগুলো আছে তাদের কাছে এটা এত বেশি প্রভাব ফেলবে না, আপনি যখন সিরিয়াস হয়ে যাবেন তখনই তারা বুঝতে পারবে এটা কতটা সিরিয়াস। আমি বলবো এখন যারা শিক্ষিত আছেন যারা অলরেডি এই বাংলাদেশের একটা একটা উচ্চ সমাজের মানুষজন যারা আছেন আপনাদের সময় এসছে এখন লিডারশিপ নেওয়ার, এবং আপনারা এই সচেতনতা বোধটাকে জাগ্রত করে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষকে আপনারা অ্যাওয়ার করতে পারবেন। বাংলাদেশে মানুষজন গ্লাভস পরতে পারে না, মাস্ক পাচ্ছে না, আমি দেখতেছি অনেকে মাস্ক পুরনো মাস্ক নিয়ে সেগুলোকে আবার ধুয়ে ইস্ত্রি করে তারপরে আবার সেগুলো বিক্রি করছে। আপনারা যারা যারা যেটা যেটা ইউজ করবেন অবশ্যই দেখে শুনে বুঝে ইউজ করবেন, মাস্ক ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যে আক্রান্ত সে মাস্ক ইউজ করবে, যে আক্রান্ত না তাকে মাস্ক ইউজ করতে হবে না, এটা হচ্ছে কথা। আর গ্লাভস ইউজ করবেন, গ্লাভস ইউজ কখন করবেন, যখন আপনি একটা পাবলিক প্লেসে যাচ্ছেন তখন আপনি গ্লাভস ইউজ করে আপনি একটা জিনিস টাচ করলেন সেটা করবেন, কিন্তু বাসার মধ্যে আপনি গ্লাভস ইউজ করলে এটা আরেকজনের মাধ্যমে ছড়াবে, ওই গ্লাভসের মাধ্যমে আরেকজনের কাছে ছড়াবে। এই জিনিসগুলো এই শিক্ষিত মানুষরা এই জিনিসগুলো অনেক বেশি বুঝতেছে কারণ তারা অনেক নিউজের সাথে আছে, যারা কম শিক্ষিত মানুষ তারা এই নিউজগুলোর সাথে নাই। সেজন্য আমার আমার পরামর্শ হচ্ছে আপনাদের যারা শিক্ষিত আছেন তাদের জন্য যে আপনারা এখন আপনাদের দায়িত্ব নেন এবং এই দায়িত্ব থেকে আপনারা যারা কম শিক্ষিত আছে যারা অ্যাওয়্যার না তাদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করেন, আপনার নিজের দিক থেকে আপনি চেষ্টা করেন, যেভাবে আমি এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি অ্যাওয়্যার করার জন্য, আমার কাছে আর কোনো পদ্ধতি নাই,
সেই জন্য আমি চেষ্টা করছি। ঠিক তেমনই ভাবে যারা বাংলাদেশে আছেন তারা সবাই চেষ্টা করুন যে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তারাই লিডারশিপ নেওয়ার জন্য। কাউকে অনেকেই নেগেটিভ কথা বলছে, অনেক লিডার্সরা নেগেটিভ কথা বলছে, হ্যাঁ করোনা ভাইরাস আসছে, এগুলোকে আমরা দমন করে ফেলবো, এগুলো কন্ট্রোলে আছে, এই সেই। বাট আমার কাছে মনে হয় যে এগুলোকে ট্রল না করে, এগুলোকে নেগেটিভ হতে না নিয়ে আপনি আপনার নিজের জায়গা থেকে কতটুকু দায়িত্ব পালন করছেন সেটা দেখুন। খুব দুর্যোগময় মুহূর্ত আসছে সামনে, অনেকগুলো অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। গতকালকে আমি নিজে কয়েকটা অর্ডার ক্যান্সেল করেছি, আমার কাছে কোনো উপায় ছিল না, চায়নার কিছু অর্ডার ছিল এবং প্রত্যেকটা অর্ডারে 20,000 ইউরোর উপরে ছিল পিওর ভ্যালু। আমি বলবো যে এগুলো আমি অর্ডার ক্যান্সেল করেছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি এগুলো সেল করতে পারবো না। সো আমার কাছে যে বাজেট ছিল সেই বাজেটের অনেক বেশি অর্ডার আমি প্লেস করে ফেলেছিলাম এই বছর, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই 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 অর্ডারগুলো যদি আমি এখন নেই আমি এগুলো সেল করতে পারবো না, কারণ আমরা ওয়েবশপের মাধ্যমে সেল করি। এগুলো যদি মানুষ এখন ওয়েবশপের মাধ্যমে তেমনটা কেনাকাটা করছে না, সবাই এখন তাদের ইকোনমি লিকুইডিটিটাকে হাতে রাখতে চাচ্ছে। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে যারা যারা গার্মেন্টসের মালিক আছেন বা গার্মেন্টস যারা চালাচ্ছেন তাদের কাছে আমার নিউজটা হচ্ছে যে সামনে খুব খারাপ সময় আসতে যাচ্ছে, অনেক বায়ার অনেক অর্ডার ক্যান্সেল করবে এবং এই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে এটার পদক্ষেপ নেবেন, বা এই 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 যেগুলো অলরেডি সিভিং হয়ে গেছে বা প্রোডাকশন হয়ে গেছে সেগুলোকে আপনারা কীভাবে স্টোর করবেন এবং পরবর্তীতে কীভাবে এগুলো কাস্টমারের কাছে আবার পৌঁছে দেবেন, সেটা নিয়ে এখনই আপনারা স্ট্র্যাটেজি সেট করুন। দরকার হলে যে সমস্ত অর্ডার এখন পর্যন্ত প্রোডাকশনে যায়নি সেগুলো নিয়ে বায়ারদের সাথে চেক করুন, চেক করে করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা এগুলো ক্যান্সেল করবেন কি না। যদি ক্যান্সেল না হয়ে থাকে তাহলে, যদি বায়ার ক্যান্সেল না করে থাকে তাহলে আপনারা শুধুমাত্র প্রোডাকশনে যান, আদারওয়াইজ প্রোডাকশনে গিয়ে প্রোডাকশন করে ফেলে বায়ারকে কোনো রকমের দিয়ে দেওয়ার একটা সুযোগ না, বায়ার এগুলো নিবে না, বায়ার শুধু মুখে বলে দিবে ক্যান্সেল দ্য অর্ডার এবং সে 30% দিয়ে 70% আপনার ঘাট থেকে যাবে। আপনার ঘাট থেকে যখন 70% যাবে বা 100% যাবে তখন আপনি এই আপনার শ্রমিকদের বেতন কীভাবে দিবেন, এবং আপনার যে শ্রমিকরা আছে শ্রমিকরা তো তখন আন্দোলন করবে, মারামারি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, একে তো ভাইরাস তারপর দিয়ে আবার ইকোনমিক একটা রেসেশন কন্ডিশন চলে আসবে। আমি বলবো যে এই পরিস্থিতিতে যারা শিক্ষিত আছেন তাদের লিডারশিপ নিয়ে পজিটিভ থেকে কীভাবে একজন আরেকজনকে সাহায্য করা যায় সেই জন্য কাজ করা উচিত। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, প্রবাসী বাংলাদেশি যারা আছেন, রাগারাগি না করে মানুষকে গালাগাল না দিয়ে নিজে কতটুকু ভালো থাকা যায় সেটার জন্য চেষ্টা করা। হ্যাঁ আমি শুনেছি যে হাজি ক্যাম্পে যারা হজ ক্যাম্পে যারা ছিলেন তাদের মধ্যে অনেককে খাবার দেওয়া হয়নি, অনেকে পরিবেশ পায় নাই ওরকম। হ্যাঁ বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি আমরা জানি এবং বাংলাদেশে এই ধরনের পরিবেশ পাওয়ার থিঙ্ক করাটাও অনেক 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 দূরের ব্যাপার, কারণ আপনি ইটালি থেকে গিয়েছেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশ তো আপনাকে রিসিভ করার জন্য প্রস্তুত ছিল না। সো যেই পরিস্থিতিটা আপনি এখন পেয়েছেন সেই পরিস্থিতির ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি নিজেকে একটু ধৈর্য ধরে যেভাবেই হোক আপনাকে কোপ আপ করা উচিত, যেহেতু আপনি ইউরোপ থেকে গিয়েছেন, আপনি একজন লিডার, আপনার মাধ্যমে আরও অনেক মানুষ শিখবে। হ্যাঁ আপনি অবশ্যই আপনি আপনাকে আপনার ছেলেমেয়ের দেখাশোনা করা হয়নি, বাংলাদেশ সরকার দেখাশোনা করেনি, সেটা নিয়ে অন্যভাবেও ব্যাপারটাকে প্রতিরোধ করা যেতে পারতো, বাট আপনি যেটা করেছেন সেটার ক্ষেত্রেও আমি পরিস্থিতি জানি না, হয়তো বা আপনার পরিস্থিতিটা যেরকম ছিল সেই পরিস্থিতি সামলানো আপনার পক্ষে সম্ভব ছিল না। বাট তারপরেও আমরা যারা বাংলাদেশ থেকে প্রবাসীরা যারা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, সেখানে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সিস্টেমকে অমান্য করে গালাগাল করাটা যেমন ঠিক হয়নি, ঠিক তেমনইভাবে বাংলাদেশ সরকারেরও বা প্রবাসীদেরকে যেভাবে কন্ট্রোল করা দরকার ছিল, যেভাবে তাদেরকে ওয়েলকাম করা উচিত ছিল সেভাবে তারা ওয়েলকাম করতে পারে নাই, তারা সেই মেশার্সগুলো নিতে পারে নাই। কিন্তু এই নেগেটিভ ইমপ্লিমেন্ট এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন তাহলে এইটা আরও নেগেটিভিটির দিকে যাবে। আপনারা এখন পাস্টগুলো ভুলে গিয়ে সামনে যে সিচুয়েশন আসছে সেই সিচুয়েশনের জন্য, সেই অবস্থার এই সংকীর্ণমূলক অবস্থার জন্য আপনারা চেষ্টা করেন যে এই এই অবস্থাটাকে কীভাবে রোধ করা যায় সেটার সম্বন্ধে স্ট্র্যাটেজি নেওয়ার। আমার পরামর্শ হচ্ছে যে এখান থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র বলতেই পারবো, কিন্তু মেইন কাজগুলো বাংলাদেশের শিক্ষিত সমাজরা করবে। যারা হাত ধুচ্ছে বা বারবার হাত ধুচ্ছে, আপনি যতই বারবার হাত ধুন না কেন, আপনি যখন পাবলিক প্লেসে যাবেন যে হাত ধুচ্ছে না তার মাধ্যমে আপনি এফেক্টেড হবেন। সো কোনোভাবেই হিস্ট্রিতে দেখা যায় না যে যারা সংকীর্ণ মনা তারা কখনো এই ধরনের কাজ থেকে বাঁচতে পারছে। হ্যাঁ যারা কেয়ারফুল অ্যাওয়ার এবং যারা লিডারশিপ নিয়ে কাজ করতে পারে তারা কোনো না কোনোভাবে বেঁচেই যাবে। সেই জন্য আমি বলবো আপনাদের শিক্ষিত সমাজে যারা আছে তাদের সবাইকে সুন্দরভাবে একটা লিডারশিপ নিয়ে, যারা অশিক্ষিত আছে তাদেরকে হেল্প করা। স্টুডেন্টরা এক্ষেত্রে অনেক হেল্প করতে পারে, স্টুডেন্টরা অনেকে এখন ঘরে আছেন, স্কুল কলেজ বন্ধ, কক্সবাজারে ঘুরতে না গিয়ে বা বন্ধুদের সাথে বাইরে আড্ডা না মেরে এখন উচিত হচ্ছে এই স্টুডেন্টগুলোর মাঠে নামা এবং একা একা নামা, কাউকে সাথে নিয়ে দল বেঁধে না যে হ্যাঁ আমরা গণসমাবেশ করবো, না গণসমাবেশ না,
একা একা আপনি যতজনকে পারেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। বাংলাদেশে বস্তিগুলো আছে, বস্তিগুলোতে যে সমস্ত মানুষরা থাকে তাদের কথা একবার চিন্তা করেন। আপনার যদি জবলেস হয়ে যান তাহলে তাদের কি হবে? তারাও তো আপনার বাড়িতে কাজ করে। আপনি যদি তাদেরকে সাথে সাথে এখন এক মাসের স্যালারিতে বিদায় করে দেন, এক মাস পরে তারা কি খাবে, তারা চলবে কি হয়, তাদেরও তো ফ্যামিলি আছে। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা পুরো চেইনটা নিয়ে চিন্তা করেন। যারা শিক্ষিত সমাজে আছেন, যারা অলরেডি একটা নির্দিষ্ট পর্যায়ে চলে গেছেন, উচ্চবিত্ততে চলে গেছেন, তারা আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করবেন অবশ্যই, কিন্তু যারা সমাজে খেটে খাওয়া মানুষ তাদের অবস্থার কথা চিন্তা করবেন এবং তাদেরকে নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই পজিটিভ জিনিস নিয়ে চিন্তা করবেন। আমি নর্ডিক টার্নস সুইডেন থেকে সবসময় নর্ডিক টার্নসের জন্য ভিডিও বানাই এবং আমার নর্ডিক টার্নস চ্যানেল থেকে এখন নর্ডিক টার্নস কোম্পানি হয়েছে, কোম্পানি বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি এবং সুইডেনে অপারেটিং কোম্পানি, এখানে সুইডেন থেকে এটা অপারেট করা হয়। নর্ডিক টার্নস সবসময় কাজ করে বাংলাদেশিদেরকে নিয়ে এবং বাংলাদেশের বাইরে যারা আছে, যারা সুইডেন অথবা নর্ডিক কোনো কান্ট্রিসে আসতে চায় তাদেরকে হায়ার স্টাডিজের জন্য কীভাবে আনা যায় অথবা ওয়ার্ক পারমিট দিয়ে কীভাবে আনা যায় সেগুলো নিয়েই নর্ডিক টার্নস কাজ করে। ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে স্টাডি অ্যাপ্লিকেশন এবং স্টাডির ভিসা অ্যাপ্লিকেশন সব কিছু নিয়েই নর্ডিক টার্নস কাজ করে। কিন্তু এই দুর্যোগময় মুহূর্তে নর্ডিক টার্নস নিয়ে আমি খুব একটা কথা বলবো না। আমি ওয়েবসাইট অলরেডি ডেভেলপ করেছি, টেস্টিংয়ের কাজ চলছে, হয়তো আগামী সপ্তাহে আমরা ওয়েবসাইট বা এপ্রিলের ফার্স্ট উইকে আমরা ওয়েবসাইটকে পাবলিশ করতে পারবো। যারা যারা নর্ডিক টার্নস সার্ভিস নর্ডিক টার্নস .com-তে মেল দিয়েছেন তারা তাদের মেলে রিপ্লাই করা হচ্ছে না, কারণ হচ্ছে যে নর্ডিক টার্নসের ওয়েবসাইটে কাজ চলছে। আমি চাই যে যখন এলিজিবিলিটি আপনারা টেস্ট দিতে পারবেন তখনই আপনাদেরকে মেলে রিপ্লাই করার জন্য, যারা যারা এলিজিবিলিটিতে পাস করবেন তারাই নর্ডিক টার্নসের মাধ্যমে পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নর্ডিক টার্নসের এবছর যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ক্ষেত্রে আপডেট হচ্ছে যে 4 এপ্রিলে ইউনিভার্সিটি অ্যাডমিশনস .ac তাদের রেজাল্ট দিবে, অ্যাডমিশনের রেজাল্ট দিবে এবং স্কলারশিপের রেজাল্ট 23rd of April হবে। এবং এর এই অ্যাপ্লিকেশনের এখনও পর্যন্ত ভাইরাসের এফেক্টের কারণে কোনো রকমের কোনো পরিবর্তন আনা হয়নি ইউনিভার্সিটি অ্যাডমিশনস .ac-তে। ঠিক সময়েই রেজাল্ট পাবলিশড হবে, যারা আমাকে কোশ্চেন করছেন তাদের কোশ্চেন অ্যান্সার করলাম। ভিসার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো ইম্প্যাক্ট পড়েনি স্টাডি অ্যাপ্লিকেশনের, যে ভিসা অ্যাপ্লিকেশন আপনারা করবেন আফটার অ্যাডমিশন সেটার ক্ষেত্রে যেইভাবে নিয়ম মাফিকভাবে অ্যাপ্লিকেশন করা হয় সেইভাবেই অ্যাপ্লিকেশন করা হবে এবং আশা করি সেইভাবেই এখনও পর্যন্ত কাজ হবে। মাইগ্রেশন ওয়ার্কার এখন আওয়ারলি কম আওয়ারলি নিয়ে কাজ করছে। সুইডেনে অনেক অফিসগুলোতে লোকজন ছাঁটাই করার চিন্তাভাবনা করা হচ্ছে কারণ কাজ কমে গেছে। সেজন্য আমি বলবো বাংলাদেশেও একই অবস্থা হবে, অনেক ইকোনমিক একটা রেসেশনের সৃষ্টি হবে যেখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জবলেস হবে এবং এই জবলেসটাকে কীভাবে আপনারা এই চ্যালেঞ্জটাকে কীভাবে মোকাবেলা করবেন সেটাই হচ্ছে নেক্সট যে জেনারেশন আসতেছে, যেটাকে আমি বলি ফর এ বেটার জেনারেশন নর্ডিক টার্নস কাজ করে। নেক্সট যে জেনারেশন আসতেছে সেই জেনারেশনের দায়িত্ব নেওয়ার সময় এখন যে এই ভাইরাসের পরবর্তী মুহূর্তকে আপনারা বাংলাদেশে কীভাবে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কীভাবে তাদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করবেন এবং তাদের মুখে কীভাবে খাবার তুলে দেবেন সেটা আপনাদের দায়িত্ব যারা নেক্সট জেনারেশন আসছেন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমার অনেক অনেক ভরসা, আমি মনে করি যেটা কেউ করতে পারে না সেটা স্টুডেন্টরা করতে পারে বাংলাদেশে। সেই জন্য স্টুডেন্টদের প্রতি আমার আহ্বান, আমার অনুরোধ স্টুডেন্টদের কাছে, আপনারা প্রত্যেকে যেভাবে পারেন অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আপনারা প্লিজ আপনারা অ্যাওয়ারনেস তৈরি করেন এবং এই অ্যাওয়ারনেস থেকে আপনারা চেষ্টা করেন কীভাবে আপনারা বাংলাদেশের এই সংকটময় মুহূর্ত থেকে তাদেরকে এই চ্যালেঞ্জ থেকে কীভাবে আপনারা অপরচুনিটির দিকে নিয়ে যেতে পারবেন। নো মানি থ্রেটস বাট অপরচুনিটি, ভাইরাস আমাদেরকে ইনফেক্ট করবে এবং এই ভাইরাস থেকে বাঁচার এখনও পর্যন্ত কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি। আমি নর্ডিকসে শেয়ার করেছি যে জাপানে অলরেডি একটা ওষুধ আবিষ্কার হয়েছে, বাট এটাও পরীক্ষামূলক অবস্থায় আছে এখনও, বাট যদি কিছু হয়ও তাহলেও সেটা বাংলাদেশে পৌঁছতে পৌঁছতে অনেক সময় লেগে যাবে, ততদিনে অনেক মানুষ মারা যাবে। সেজন্য আমার পরামর্শ হচ্ছে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি যে কথাগুলো বললাম নেগেটিভিটির দিকে না গিয়ে কীভাবে পজিটিভ থাকা যায় এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য অপরচুনিটিগুলো কী কী আসতে পারে সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনারা কাজ করবেন। বাংলাদেশের একজন আরেকজনকে থুতু ছিটানো বন্ধ করে, একজন আরেকজনকে ট্রল করা বন্ধ করে, একজন আরেকজনের দিকে আঙুল তুলে কথা বলা বন্ধ করে, উচিত হচ্ছে এখন পজিটিভ যে থিঙ্কিংগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করা এবং সেগুলোতে চিন্তা করতে হলে আপনাদেরকেও পজিটিভ থাকতে হবে। আমি জানি না আমার কী অবস্থা হবে সুইডেনে যেভাবে COVID-19 বাড়ছে, আমার ফ্যামিলির কী অবস্থা হবে। যদি আমরা এফেক্টেড হয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এফেক্টেড হয়ে যাই আমি হয়তো বা আপনাদের সামনে ভিডিও নিয়ে সামনে আসতে পারবো না, বাট সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। যে কবে আবার ভিডিও নিয়ে আসতে পারবো জানি না, বাট অ্যাটলিস্ট আমি আমার বাংলাদেশিদের জন্য, আমার বাঙালি ভাই বোনদের জন্য আমি অন্ততপক্ষে একটা মেসেজ অন্ততপক্ষে দিতে পারলাম নর্ডিক টার্নসের মাধ্যমে। বাংলাদেশিদের সবার প্রতি অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই অ্যাওয়ার্ড থাকবেন, সচেতন থাকবেন এবং সবাই
দিনে প্রতিদিন কয়েকবার করে হাত ধোবেন সাবান দিয়ে। সাবান এই ভাইরাসকে ধ্বংস করে। সাবানের যে ক্ষার আছে সেটা ভাইরাসের যে উপরের আবরণ লিপিড দিয়ে করা সেটা ধ্বংস করে। সেই জন্য আপনি সাবান দিয়ে হাত ধোয়ার আগে আপনি হাত মুখে চোখে অথবা নাকে লাগাবেন না, তাহলে ভাইরাস আপনার ভেতরে চলে যাবে। সেই জিনিসগুলো অ্যাওয়ার রেখে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশি ভাই বোন এবং বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য সবসময় মন থেকে দোয়া করি এবং আমি চাই যে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ যেন সেফ থাকে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং নর্ডিক টার্নসের প্রতি আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে রিকোয়েস্ট করে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন, কেয়ারফুল থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।